আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, আলহামদুলিল্লাহ বিরতির পর আমরা আবারও উপস্থিত হয়েছি। বিরতির আগে যে একটি প্রশ্ন এসেছিল, যে একটি প্রশ্ন বাকি রয়েছে, ইনশাল্লাহ এর জবাব দেওয়া হইব। সম্মানিত ভাই বোনদের প্রতি অনুরোধ, আপনারা প্রশ্ন করেন, আলহামদুলিল্লাহ কত সুন্দর আপনার প্রশ্ন করেন। অনেক শ্রোতা দর্শক শ্রোতা নীরব আছেন, তারাও শুনলে তারাও উপকৃত হন। আপনারা দয়া করে যে সময় প্রশ্নটা করবেন, আপনাদের টিভি ভলিউমটা কমিয়ে অথবা অন্য রুমে গিয়ে প্রশ্ন করবেন, তাহলে আপনাদের কথা আমাদের শুনতে ভালো লাগবে, পরিষ্কার শোনা যাবে এবং আমাদের কথা আপনারা পরিষ্কার শুনতে পারবেন। জাজাকাল্লাহ। মুফতি সাহেব, আমার এক বোন প্রশ্ন করেছেন বিরতির আগে এই তাবিজের ব্যাপারে। ফ্যামিলির নানা সমস্যার কারণে অনেক সময় তাবিজ দেওয়া হয় বা ছেলে মেয়ের পরিশানির জন্য, এই তাবিজগুলো কি শরীয়ত সম্পন্ন জায়গা আছে? জি, তাবিজ সম্বন্ধে যে প্রশ্ন এসেছে এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে আমরা তাবিজ আমরা ইউজ করি কেন। তাবিজ মানে কি? তাবিজ মানে হচ্ছে আমরা আল্লাহর আশ্রয় কামনা করা, আল্লাহর সাহায্য কামনা করা, আল্লাহর কাছে আমরা শেল্টার চাওয়া, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করেন। তাহলে আল্লাহর কাছে যদি আমাদের সাহায্য চাইতে হয়, তাহলে সরাসরি আল্লাহর কাছে আমরা চাইব, এবং এর জন্য মাসনুন যে তরিকাগুলো আছে এগুলো যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে এটাই সবচেয়ে উত্তম পন্থা হয়। কোনো বিপদ আপদ আসলে, কোনো প্রবলেম হলে আমরা আল্লাহর কাছে পানা চাইব। এজন্য অনেক মাসনুন দোয়াগুলো আছে, হাদিস শরীফে অনেক দোয়ার কথা বলা হয়েছে। যদি আমরা এই সমস্ত দোয়ার উপর আমল করি, ইনশাআল্লাহ আমাদের অনেক ফায়দা হবে। যেমন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতি শায়াতিন ওয়া আন ইয়াহযুরুন। এদিন দোয়াগুলো আছে। যদি আমরা কোনো বিপদ আপদে পড়ি, আল্লাহর কাছে আমরা এই সমস্ত দোয়া পড়ে আল্লাহর কাছে আমরা পানা চাইব। আল্লাহর কাছে আমরা পানা চাই, আল্লাহর গজব থেকে পানা চাই, আল্লাহর শাস্তি থেকে পানা চাই, আল্লাহর পানিশমেন্ট থেকে পানা চাই, মানুষের অনিষ্টতা থেকে আমরা পানা চাই, শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই। শয়তান বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে আমাদের সামনে উপস্থিত হবে, এই ধরনের কুমন্ত্রণা থেকে আমরা পানা চাই। আমরা তো বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হ্যাঁ, এই সমস্ত দোয়া পড়ব। দোয়া পড়ে আল্লাহর কাছে আমরা পানা চাইব। এরপরও অনেক সময় কিছু আমল আছে, যেমন কোনো আশা কিছু আয়াত আছে, এগুলো পড়ে যদি আমরা নিয়মিত আমল করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পানা চাওয়া হয় এবং অনেক অসুবিধা থেকে মুক্তি পাওয়া যায়। যেমন নামাজের পরে যদি আপনি নিয়মিত এই সূরায় আল্লাহু লা ইলাহা ইল্লাহু আয়াতুল কুরসি বলেন, আয়াতুল কুরসি পড়েন, এরপরে কুল কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাগুলো পড়ে আমল করে নামাজ পড়ে হাতের মাঝে ফু দিয়ে, এই সূরাগুলো পড়ে হাতের মাঝে ফু দিয়ে সারা সমস্ত শরীরগুলো যদি মাসাহ করে নেন, তাহলেও অনেক ফায়দা পাওয়া যাবে। এরপরেও আমাদের সমাজে অনেকে দেখা যায় কিছু তাবিজ ব্যবহার করেন। এখন তাবিজ যেটা আমরা আমাদের সমাজে প্রচলিত যে তাবিজ, সেই তাবিজের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে যে তাবিজের মাঝে কোরআন শরীফের আয়াত লিখিয়ে দেওয়া হয়, যে তাবিজের মাঝে হাদিস শরীফ থেকে কোনো ভালো দোয়া লিখে দেওয়া হয়, সেই তাবিজটা ব্যবহার করা ঠিক আছে? মনে প্রশ্ন আছে? জি, প্রশ্ন একটা করুন। একটা প্রশ্ন, হ্যালো, খোলা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বোন, আপনার প্রশ্নটা বলার কি? আমার দুইটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন হইল গিয়া, ফলা প্রশ্ন হইল গিয়া, জি, যে কোজা যদি বিতর নামাজ হয়, জি, ওখান শুনলাম এক রাইতে বলে বিতর নামাজ দুইবার পড়া যায় না, আর খোজা বলে বিতর নামাজ চলুন না, দিন বলে ছয় রেখাত নফল নামাজ পড়লে বলে হয়ে যায়, ওখান তা সঠিক পাশে আমার বুঝাই হইবে। আমি তো জোট পড়ে গেলাম, আমি তো রেগুলার খোঁজো, আমরা তো খর তো নামাজ খোঁজা হয়েছে, তো এসার তো ফোর চাই রেখাত আর ভিতর খোঁজা তোলা লাগে, ওখানে শুনলাম আজকে অন্য জন আমি বাক্কা খুব বড় চিন্তা পড়ে গেছি, খোঁজার বদলা ছয় রেখাত নফল নামাজ পড়লে হয়ে যাবে,
আচ্ছা ঠিক আছে প্রবলেম করে মানুষের জগরে এটা মানুষের লগে সম্পর্ক রাখা কতখান ঠিক বা ও ঠিক এরা খান্দাত গেলেও বিপদ আয় না গেলেও আয় দূরই থাকলেও কয়ে তারা প্রশ্ন আমরা বুঝতে পারছি ইনশাল্লাহ সুন্দর প্রশ্ন করছেন এটা আপনার মাঝে হামেশা হয় এটা ইনশাল্লাহ জবাব পাইবা আপনি কন্টিনিউ প্রোগ্রাম দেখো জাজাকাল্লাহ মুফতি সাহেব পরে আমার অসম্পূর্ণ আলোচনা হইল যে যে তাবিজ এই তাবিজের মাঝে যদি কোরআন শরীফের আয়াত লেখা থাকে হাদিস শরীফের কিছু দোয়াগুলা লেখা থাকে আর এই তাবিজগুলা ইউজ করা ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু অনেক সময় দেখা যায় যে এই তাবিজের মাঝে কোরআন শরীফ আয়াত লেখা হয় না হাদিস শরীফ থেকে কোনো দোয়াও লেখা হয় না বরং ওনার মন থেকে অনেক কিছু লিখে দেওয়া হয় অনেক ধরনের চিত্র অঙ্কন করে দেওয়া হয় কুফরি কালাম জি অনেক সময় যে কুফরি কালাম যেগুলা শরীয়ত বিরোধী অনেক কিছু আছে এইগুলা যদি লিখে দেওয়া হয় তাহলে এই সমস্ত তাবিজ ইউজ করা ঠিক না এগুলো হারাম আগের জামানায় তাবিজ ইউজ করা হয়তো অনেক সময় ওই যে গাছের পাতা গাছের খাল এইগুলা এইগুলাকে তাবিজ বানিয়ে মানুষের গলার মাঝে লটকিয়ে দেওয়া হইতো এই সমস্ত তাবিজ কিন্তু ইউজ করা ঠিক না ভালো না বরং তাবিজ যদি সঠিকভাবে ইউজ করতে হয় তাহলে ভালো হক্কানি আলেমের কাছে যেতে হবে যারা তাকওয়া এবং পরহেজগার মুত্তাকি পরহেজগার ওলামা ইকরামের কাছে যদি যান এবং তারা কোরআন শরীফ আয়াত বা হাদিস লিখে কাগজের মধ্যে লিখিয়ে সেটাকে টুলের ভিতরে ঢুকিয়ে দিবেন এই সমস্ত এই তাবিজ ইউজ করা ঠিক আছে বিকজ এই সমস্ত তাবিজ আর কিছু না এটাই যে আল্লাহর আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হইতেছে আল্লাহর কাছে পানা চানা চাওয়া হইতেছে অনেক সময় আছে যে বাচ্চারাও তো অনেক আয়াত পড়তে পারে না বা দোয়াগুলা পড়তে পারে না এজন্য এই সমস্ত জিনিস লিখে আর কাগজের মাঝে লিখে টুলের ভিতরে ঢুকিয়ে দিয়ে তার গলার মাঝে অথবা হাতের মাঝে লাগিয়ে দেওয়া হয় এটা সাহাবায়ে কেরামের মাঝে আমল ছিল আমরা দেখেছি হাদিসের কিতাবের মাঝে উল্লেখ আছে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আমল ছিল যে যখন যদি কোনো বড় বাচ্চারা তারা কোনো অসুখ বিসুখে ভুগত বা কোনো সমস্যায় পড়তো বা কোন ধরনের রোগ সুখ হইতো তখন তারা বাচ্চা বড় বাচ্চাদেরকে দোয়া শিখিয়ে দিতেন আয়াতগুলা শিখিয়ে দিতেন এবং এগুলা তারা প্র্যাকটিস করতো নিয়মিত পড়তো এমন যে সমস্ত বাচ্চারা ছোট বাচ্চা ছোট শিশু যারা এই সমস্ত আয়াত বা দোয়াগুলো মুখস্থ করতে পারতো না তাদেরকে সাহাবায়ে কেরাম নিজ হাতে লিখে ওই আয়াত বা দোয়াগুলো লিখে আর তাদের গলায় বা হাতের মাঝে লটকিয়ে রাখতেন তাহলে এই সমস্ত জিনিস আমরা সাহাবায়ে কেরামের কাছ থেকেও পেয়েছি মোট কথা হলো যে গাছের পাতা গাছের খাল বা অন্য ধরনের কুফরি কলিমা শরিয়ত বিরোধী কলিমা এই সমস্ত লেখে যদি কেউ তাবিজ দেয় এই সমস্ত তাবিজ ইউজ করা ঠিক না এগুলো হারাম আমরা অনেক সময় দেখি যারা ভালো আলেম না কোরআন হাদিস সম্বন্ধে যাদের ভালো নলেজ নাই ওরাও অনেক সময় তাবিজ দেয় আজকাল তাবিজ একটা ব্যবসা হয়ে গেছে অনেকে তাবিজ ব্যবহার করে তাবিজ লিখে নিজের জীবিকা উপার্জন করতেছে অথচ দেখা যাচ্ছে সে মানুষটা আসলে কোরআন শরীফও ভালো জানে না হাদিস সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতা নাই এবং শরীয়তের বিধিবিধানও সে ভালোভাবে জানে না সে আজে বাজে অনেক কিছু লিখে দিয়ে আর মানুষকে বিভ্রান্ত করতেছে এই সমস্ত আজে বাজে মানুষদের কাছ থেকে দূরে থাকতে হবে আর যদি হাক্কানি আলিমের কাছে যেতে পারেন মুত্তাকি পরহেজগার ওলামায়ে কেরামের কাছে যদি যান আর তাদের কাছে আপনার অসুবিধার ব্যক্ত করেন তারা হয়তো যদি তাবিজ দেন তাহলে ভালো জিনিস লিখে দিবেন
আর সেগুলো ইউজ করা আমাদের জন্য ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার এক বোন প্রশ্ন করেছেন, বিতরের নামাজ খাজা হইলে, প্রশ্ন দুই তিনটি, এটা বিতরের নামাজ খাজা হইলে উনি শুনছেন কে বলছে সেম রাতে এই খাজা নামাজটা দুইবার পড়া যাবে না, মানে আর এক দুইটা বিতরের নামাজ, মানে দুই দিনের বিতরের নামাজ সেম রাত্রে এক হাজার আদায় করা যাবে না, কারণ বিতরের নামাজ রাতে একবারই হয়। ওনার যুক্তি বুঝতে পারছেন কথা? জি, খাজা যদি আমাদের কোন নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে সেটাকে আমাদের আদায় করতে হবে, আবার পড়তে হবে। প্রথম কথা হলো যে আমরা চেষ্টা করব যাতে আমাদের কোনো নামাজ কাজা হয় না, কারণ অনেক সময় আমরা ওই যে কাজা নামাজের কথা বলি, বোঝা যায় যে এটা একটা সহজ ব্যাপার, এই অবহেলার কারণে বা এটার প্রতি আমাদের কোনো গুরুত্ব নেই, এমনি নামাজ কাজা হয়ে গেল। অথচ নামাজ কাজা করা ঠিক না। হাদিস শরীফে এসেছে যদি একজন মানুষ তার নামাজ কাজা হয়ে গেল, যথাসময় সে নামাজ পড়তে পারলো না, তার দুনিয়ার সবচেয়ে বড় ধ্বংস হয়ে গেল। বলা হয়েছে যে একজন মানুষের যদি দোকান ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি জলে পুড়ে সারহার হয়ে যায়, এতে তার যে পরিমাণ ক্ষতি হয় এর চাইতে বেশি ক্ষতি হয় যদি একজন মানুষের এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন তো পরেশান হয়ে যান যদি কোনো সময় বাই চান্স কোনো অ্যাক্সিডেন্টে অথবা বিশেষ কোনো অসুবিধার কারণে কোনো সময় নামাজ কাজা হয়ে যেত, তাহলে আল্লাহর ওলিরা পরেশান হয়ে যেতেন, পাগল পড়া হয়ে যেতেন। এমন বুজুর্গের ঘটনাগুলো কিতাবের মাঝে বর্ণিত আছে যে একজন বুজুর্গের ফজরের নামাজ অনিচ্ছাবশত কাজা হয়ে গেছিল, তারপরে উনি সারাটা সকাল কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছেন। অথচ আমাদের অবস্থা হলো এই যে আমরা কতদিন ফজরের নামাজ কাজা করি, ঘুমের ঘুরে আমাদের নামাজ চলে যায়, অথচ ঘুম থেকে ওঠার পর আমাদের অবস্থা স্বাভাবিক থাকে, মনে মাঝে কোনো পরিবর্তন নাই, কোনো ডর নাই, ভয় নাই, কোনো ধরনের পেরেশানি নাই, কান্নাকাটি তো দূরের কথা। এত বড় একটা গুনার কাজ করে ফেললাম, এটার ফিলিংস বা অনুভূতি যেমন আমাদের দিলে মনে মাঝে আসে না, আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা সবসময় নামাজ অন টাইম পড়তে পারি, আল্লাহুম্মা আমিন। সেকেন্ড কথা হচ্ছে যদি অকত্যা কেউ নামাজ কাজা হয়ে যায় তাহলে উনি নামাজ পড়তে, ওনাকে নামাজ পড়তে হবে। দলিল কি? বুখারী শরীফের মধ্যে হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি নামাজ, কয়েক ওয়াক্তের নামাজ কাজা হয়ে গেছিল গজওয়াই খন্দকের সময়। হযরত ইসলাম গজওয়াই খন্দকে যুদ্ধরত অবস্থায় ছিলেন, সাহাবায়ে কেরাম জিহাদের মাঝে ব্যস্ত ছিলেন, তো সামনে দুশ্মন ছিল, যুদ্ধ কন্টিনিউ চলছে, তাই নামাজের সময় হয়ে গেছে কিন্তু নামাজের বিরতি নেওয়া সম্ভব হয় নাই, নামাজের জন্য ব্রেক নিতে পারতেছেন না এবং নামাজ পড়তে পারেন নাই। কোনো কোনো রেওয়ায়েতে এসেছে দুই ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, কোনো কোনো রেওয়ায়েতে এসেছে ছয় ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। যাই হোক, যা যে নামাজগুলো কাজা হয়ে গিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে সেই নামাজগুলো কাজা করে নিয়েছে। আরেকটি ঘটনা আছে যে লাইটাকে বলা হয় লাইলাতুত তারিস। লাইলাতুত তারিস মানে হলো যে সফরকালীন সময়ে শেষ রাত্রে কোনো জায়গায় বিশ্রামের জন্য অবস্থান করা, সেটাকে বলা হয় তারিস, রাত্রে শেষ ভাগে বিশ্রামের জন্য অবস্থান করা, রেস্ট নেওয়া। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এটা জিহাদে ছিলেন, জিহাদ শেষ হয়ে যাওয়ার পর মদিনা শরীফের দিকে আবার রওনা হয়ে গেছেন, রাস্তায় রাত হয়ে গেছে, অনেক তবুও চলছেন, সফর কন্টিনিউ চলতেছে, রাত্রে শেষ ভাগে এসে বিশ্রামের প্রয়োজন হয়েছে, তো রাসূল ইসলাম সেখানে বিশ্রাম নিয়েছেন, সাহাবায়ে কেরামও বিশ্রাম নিয়েছেন এবং হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডিউটি দেওয়া হয়েছিল যে আপনি সজাগ থাকবেন এবং ফজরের নামাজ হয়ে গেলে আপনি আমাদেরকে নামাজের জন্য উঠাইবেন। হাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সজাগ ছিলেন এবং এই ডিউটি নিয়েছিলেন, কিন্তু হঠাৎ ওনার ঘুম এসে ঘুম চলে এলো আর উনিও ঘুমিয়ে গেলেন, দেখা গেল যে ফজরের নামাজ সবার কাজা হয়ে গেছে, সূর্য সানরাইজ হয়ে গেছে, সূর্য উঠে গেছে, নামাজ কাজা হয়ে গেছে। তখন হযরত সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবায়ে কেরাম ঘুম থেকে উঠে পর পরেশান হয়ে গেলেন, যাই হোক এরপরে কিন্তু এই ফজরের নামাজটা কাজা করে নিয়েছে। তাহলে বোঝা গেল হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে, আমল থেকে, যে নামাজ কাজা হইলে সেই নামাজকে আবার পড়তে হয়, নতুবা সেটা আমাদের দায়িত্ব থেকে আমরা অব্যাহতি লাভ করতে পারবো না।
রোজারও তো কজা করতে হয়, রোজা রোজা যদি আমাদেরকে মিস হয়ে যায় সেই রোজারও কজা করতে হয়, তাহলে নামাজেরও কজা করতে হবে। আকলের দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলেও আমরা দেখব যে কাজা এটা করা জরুরি। মনে করেন আমি যদি আপনার কাছ থেকে কিছু ঋণ আনি, মনে করেন 1000 পাউন্ড আপনার কাছে ঋণ আনলাম, তাহলে এই ঋণটা যতক্ষণ পর্যন্ত আমি আপনার পরিশোধ না করব ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু দায় মুক্তি পাবো না। ঠিক তেমনিভাবে নামাজ এটা আল্লাহর হক, আল্লাহর হক, তাই যদি নামাজ আমরা অন টাইম পড়তে পারি না তাহলে আল্লাহর হকটা আমার দায়িত্বে রয়ে গেল। তাই যদি কোনো সময় কাজা হয়ে যায় তখন আমাকে পড়তে হবে, পড়ে নিলেই সেই হকটা আদায় হয়ে যাবে। তাই বন্দার হক যেভাবে আদায় না করলে আদায় হয় না, বন্দার হক যেভাবে আদায় করতে হয় ঠিক তেমনিভাবে আল্লাহর যে হক সেই হকটাও আমাদেরকে আদায় করতে হবে কাজার মাধ্যমে। আমি একটা কল নিয়ে নিই ইনশাআল্লাহ। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি হুজুর, আপনি শুনতে পাচ্ছেন? জি জি কথা শুনতে পাচ্ছি। জি আমার একটা কোশ্চেন ছিল হুজুর। জি কোশ্চেন, জি বলেন। অনেকে এখানে প্রোগ্রামে বলে যে তাবিজ ব্যবহার করা যায় না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি কখনো তাবিজ ব্যবহার করে নাই। এখন হুজুর আমার একটা প্রশ্ন হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তো অনেক কিছুই ছিল না, টিভি ছিল না, ইয়ে ছিল না, কিন্তু এখন তো টিভিতে মাশাআল্লাহ হেদায়েতের কথা বলা হচ্ছে, তো তাবিজে তো অনেকে উপকারও পাইছে। আমার চোখের সামনে দেখা সত্যিকারের ঘটনা, এই আমাদের বাসার একটা মেয়েকে আর কি জিনে ধরছে, তো জিনে ধরার পরে ওই আরেকজন যে আসিল তার গলায় একটা তাবিজ ছিল, তো ওই খালি বলতেছিল তুই আমার কাছে আসবি না, এই আর সবাইকে ধরে ধরে চড় মারতেছিল, আর যা যার দিন তো অনেক কথার খবর জানে, যা যা আছে সব বলে দিচ্ছিল। পরে ওই লোকে জিজ্ঞাসা করলাম আপনি এটা কোথায় পেলেন, বললো যে এক বুজুর্গ আলেমে দিয়েছে। এখন হুজুর আমরা তো কনফিউশনে পড়ে যাই, কেউ বলে ব্যবহার করা যায় না, কেউ বলে ব্যবহার করা যায়। ঠিক আছে, আমি আপনার কথা বুঝতে পারছি, আপনার প্রশ্নটা আমি বুঝতে পারছি। ইনশাল্লাহ এই বিষয়ে আরো একটু আলোচনা হবে, আপনি কন্টিনিউ শুনতে থাকেন ইনশাল্লাহ। আমরা পরবর্তী কলার দিকে যাচ্ছি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হুজুর, খায়রুদি এশান নামাজের পরে বিতিন নামাজ ফরজ, আপনার সাজুদ ফরতা চাইতে বিতিন নামাজ ফরবার আগে ফরতা না, বিতিন নামাজ ফরিয়া ফরতা? জি জি ঠিক আছে, দেখো কাফলে কন্টিনিউ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আংসার দেখেছি যে মুস্তাজাব, মানে এই বোনের যে প্রশ্নটা ছিল, এই মনে করেন ওনার বিতিরের নামাজ দুই তিনটা ওয়াক্তের, যে বিতিরের নামাজ সম্বন্ধে আমরা বলছিলাম, তেন এক রাতে দুইবার কি পড়া যাবে? এইটা তাই এই প্রশ্নের কয়েকটা পয়েন্ট ছিল। এক নম্বর পয়েন্টে আমরা আলোচনা করেছি যে নামাজ কাজা হয়ে গেলে সেই নামাজ পড়তে হয়, না পড়া পর্যন্ত আমরা দায় মুক্তি পাবো না। যেমন বলছিলাম যে বান্দা যদি কোনো হক থাকে সেই হককে আদায় করতে হয়, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলমিনের যে হক সেই হকটাকেও আমাদের আদায় করতে হবে। তাই নামাজ সারাংশ হচ্ছে যদি নামাজ কাজা হয়ে যায় সেই নামাজ আমাদেরকে পড়তে হবে। নাম্বার টু, শুধু নামাজ পড়লেই হবে না, নামাজ তো পড়তে হবে এবং আল্লাহর কাছে কান্না বিজড়িত কণ্ঠে ইস্তিগফার করতে হবে, যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে মেহরবানি ক্ষমা করুন, মাফ করুন, বিকজ আমি নামাজ টাইম মতো পড়তে পারি নাই। শুধু কাজা পড়ে নিলেই যে হয়ে গেলো তাই না, বরং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ঠিক আছে, একটা কল নিয়ে নেই। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার টিভি ভলিউমটা কমাইলেও কা, তো আপনার কথা আমরা শুনতাম পারবো, বুঝছেন? হ্যালো জি, আপনার টিভি যে দেখরা ও টিভি ভলিউমটা কমাইলেও কা? জি এবলা হোক আপনার প্রশ্ন। জি আমি প্রশ্ন আমি তো বেমারি, আমার লাগছে রক্ত ইয়ে লাগে, আমার কিডনি বাদে গেছে, আমার নমাজ কি রক্ত গেলে গিয়ে কজো হয়ে যায়, আমি খিলা কজা করতাম। ঠিক আছে, আপনি শুনতে থাকো কা, আমরা একটা বিষয়ে আলাপ হইব, জবাব পাইবা, জাজাকাল্লাহ। পরবর্তী কল, আসসালামু আলাইকুম। কলারটা ড্রপ হয়ে গেছে।
আমরা আনসার দেখে চলেছি মুফতি সাহেব আসলে বারবার আগে আমার কথাটা পুরো পূর্ণ করতে পারি নাই তাই ভিতির নামাজের কথা বলছিলাম যে কজা নামাজের কথা বলছিলাম যে কজা তো পড়তেই হবে এবং সাথে সাথে আল্লাহর কাছে মাফ চাইতে হবে এবং চেষ্টা করতে হবে আর যাতে নামাজ কজা না হয় দুই নম্বর কথা হচ্ছে যে ভিতির নামাজ যদি কজা হয়ে যায় সেই নামাজ কি পড়া যাবে কি পড়তে হবে কি ইয়েস এই প্রশ্ন উত্তর হচ্ছে যে ভিতির নামাজ ওয়াজিব তাই এই নামাজ যদি কজা হয়ে যায় সেই নামাজকেও পড়তে হবে কজা পড়তে হবে ফরজ নামাজ কজা হয়ে গেলে ফরজ নামাজ পড়তে হয় ঠিক তেমনিভাবে ভিতির নামাজ ওয়াজিব সেই নামাজ যদি কজা হয়ে যায় সেই নামাজকেও পড়তে হবে শুধু সুন্নতের কজা করা প্রয়োজন নেই তাই আপনার এই ভিতির নামাজ যদি কয়েকদিনের কজা হয়ে যায় তাহলে আপনি একসাথেও পড়তে পারেন পরবর্তীতেও পড়তে পারেন হাদিস শরীফে আছে যে রাসূল ইসলাম যখন এই গজবায় খন্দকের সময় কয়েক নামাজ কজা হয়ে গেল তো প্রতিটি কয়েক ওয়াক্ত নামাজ একসাথেই মানে ওয়ান বাই ওয়ান সব নামাজগুলো একসাথেই একসময় পড়ে নিচ্ছেন একদিনের ভিতরেই তাই তাহলে ভিতির নামাজ যদি কোনো ভাইয়ের বা বোনের কজা হয়ে যায় একদিনে কজা হয়ে গেলে আপনি একদিনে পড়ে নেবেন যদি কয়েকদিনের জমা হয়ে যায় আপনি কয়েকদিনে পড়তে পারেন কোনো অসুবিধা নেই সেম রাত্রে পড়তে পারবেন অসুবিধা নেই বোনের আরেকটি প্রশ্ন উনি অনেকে অনেকে বলছে ভিতিরের কজা দিনের বেলা যদি ছয় রাকাত নফল নামাজ পড়ে নেন তাহলে আদায় হয়ে যাবে জি নফল নামাজ যদি আপনি পড়েন তাহলে সেটা ভিন্ন কথা নফল নামাজ ভিন্ন আর ভিতিরের নামাজ আলাদা এটাকে একাকার করা যাবে না এক করা যাবে না ভিতির নামাজ ওয়াজিব আর নফল নামাজ তো নফল নামাজ যদি নফল নামাজ পড়েন সেটা আপনার অপশনের ঐচ্ছিক ব্যাপার আপনি পড়লে সওয়াব পাইবেন কিন্তু সেটা ভিতির নামাজে রিপ্লেস হতে পারে না নফল নামাজ ভিতির নামাজে রিপ্লেস হইতে পারে না বিকজ ভিতির নামাজ হচ্ছে ওয়াজিব তাই আপনাকে যদি কোনো ভাইয়ের বা বোনের ভিতির নামাজ কাজা হয়ে যায় তাহলে আপনাকে ভিতির নামাজই কাজা পড়তে হবে বাকি যদি আপনার সময় থাকে ভালো লাগে আপনি দিনের বেলা নফল নামাজ পড়েন ভালো কথা যদি ভালো না লাগে তাহলে আপনি রেস্ট নিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু নফল নামাজ পড়লে নফলের সওয়াব পাইবেন নফল নামাজ পড়ার মাধ্যমে ভিতিরের দায়িত্ব আদায় হবে না জাযাকাল্লাহ মুফতি সাহেব সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আমরা এখনই বিরতির দিকে চলে যেতে হচ্ছে বিরতির পর ইনশাল্লাহ আবার আমরা উপস্থিত হব বিরতির পর আপনাদের প্রশ্নের জবাব আবার দেওয়া হবে জাযাকাল্লাহ ততক্ষণ ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু